নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরিচিত চ্যানেল বন্ধুরা আপনার যারা সরকারি কর্মচারী তাদের জন্য একটি ভালো খবর উঠে আসছে ওয়ান ইন্ডিয়া এই সংবাদপত্রের খবরটি বেরিয়েছে এই খবরটিতে বলা আছে রিটায়ারমেন্টের বয়স বাড়িয়ে ষাট থেকে বাষট্টি করা হতে পারে তা বন্ধুরা আমরা এই খবর সম্বন্ধে একটু জানবো তার আগে রিকোয়েস্ট করতে চাই এই ধরনের যে কোনো ট্রেন্ডিং নিউজ খুব দরকারি নিউজ সরকারি চাকরি সম্বন্ধের যে কোনো খবর যদি আপনারা জানতে চান আর যে কোনো মুহূর্তের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি লাইক করলে এবং আপনি শেয়ার করলে এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাবে যার ফলে তারাও এই সব ব্যাপারে অবগত হতে পারবে তা বন্ধুরা ওয়ান ইন্ডিয়া নামে এই যে সংবাদপত্র আছে সর্বভারতীয় সংবাদপত্র এখানে একটি খবর বেরিয়েছে এখানে বলা আছে সেভেন পে কমিশন লেটেস্ট আপডেট অন পে হাইক অ্যান্ড রিটায়ারমেন্ট এজ অর্থাৎ যারা সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন অর্থাৎ যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের রিটায়ারমেন্টের এজ বাড়িয়ে ষাট থেকে বাষট্টি করা হতে পারে এই নিয়ে জল্পনা চলছে এই নিয়ে খবরটি এখানে বলা আছে এখানে বলা আছে দ্য লেটেস্ট নিউজ অন দ্য সেভেন পে কমিশন ইজ দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাজ কাম আন্ডার ইমেন্স প্রেশার টু টেক এ কল অন দ্য ইস্যু অর্থাৎ গভর্নমেন্ট খুব প্রেশারে আছেন এই সেভেন পে কমিশন নিয়ে এখানে মেন যে কথাটি বলা আছে সেটা শুধু পড়া যাক বাকিটা একটু না পড়লেও চলবে এখন থেকে যেটা এখানে যেটা বলা আছে সোর্সেস টেল ওয়ান ইন্ডিয়া দ্যাট দ্য লেটেস্ট নিউজ ইজ দ্যাট দ্য অফিসিয়াল পন্ডারিং ওভার দ্য ইস্যু আর ইয়ার টু টেক এ ফাইনাল কল অন দ্য ম্যাটার দ্য সোর্স সেজ দ্যাট দেয়ার উড বি টু অ্যানাউন্সমেন্ট হুইচ কুড কেম অ্যাট অর্থাৎ খুব তাড়াতাড়ি দুটি ঘোষণা হতে পারে বড় ঘোষণা হতে পারে সেভেন পে কমিশন নিয়ে এবং রিটায়ারমেন্ট এজ নিয়ে এখানে বলা আছে In accord, the government is likely to fast announce the increase in retirement age from 60 to 62. আগস্ট মাসেই সরকারি ঘোষণাটি করতে পারে যে রিটায়ারমেন্টের বয়স বাড়িয়ে ষাট থেকে বাষট্টি করা হচ্ছে তাছাড়াও এখানে বলা আছে দিস উড বি এ মেজর ডেভেলপমেন্ট ফর মেনি জাস্ট অ্যাউট টু রিটায়ার অ্যাজ দে উড গেট এক্সটেন্ডেড সার্ভিস ইন দ্য গভর্নমেন্ট অর্থাৎ যারা খুব তাড়াতাড়ি রিটায়ার করতে যাচ্ছিল তাদের কাছে ভালো খবর যে তারা আরও কিছুদিন সরকারি চাকরি করার সুযোগ পাচ্ছেন তারপর ওখানে বলা আছে দ্য অফিসিয়াল সেট দ্যাট ইস্যু রিলেটিং টু দ্য রিটায়ারমেন্ট এজ অ্যান্ড দ্য সেভেন পে কমিশন আর নট কানেক্টেড হাও ইট ইজ বিই ডিসকাস টুগেদার অ্যাট ইস ইম্প্যাক্ট দ্য সেম গ্রুপ অফ পিপল এখানে বলা আছে যে সেভেন পে কমিশনের সাথে রিটায়ারমেন্ট এজের বদলানোর সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং এই দুটোর মধ্যে কোনো রিলে রিলেশন নেই কিন্তু এখানে একসাথেই দুটো ব্যাপারে সরকার ভাবনা চিন্তা করছে যে সেভেন পে কমিশনের যে মিনিমাম পে পে স্কেল সেটাকে বাড়ানোর একটা চিন্তাভাবনা চলছে আপনারা হয়তো অনেকেই জানেন সেটা এখনো ঘোষণা হয়নি কিন্তু সেই সাথে আরেকটি ভাবনা চিন্তা চলছে যে রিটায়ারমেন্টের বয়সটিও যাতে বাড়ানো হয় যদিও এখানে বলা আছে সব পুরোটাই স্তরে আছে এবং ওয়ান ইন্ডিয়া এই সমাজপত্রের সোর্সের থ্রু এই খবরটি জানা গেছে কিন্তু এই খবরটি আদেও কোনো ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন হবে কি না অর্থাৎ এজ বাড়ানো হবে কি না সেই ব্যাপারে এখনও শিওরভাবে কিছু জানা যাচ্ছে না তবে এই যেহেতু জল্পনা স্তরে আছে তাই ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে যে কোনো কোনো যে কোনো রকমের আপডেট আসতে পারে তা আপনারা আরও আপডেট পেতে চাইলে এই ধরনের ট্রেন্ডিং আপডেট পেতে রাখুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে